মুসলমানদের ঐক্য প্রতিষ্ঠা। আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম পৃথিবীর সূচনা লগ্নে, সৃষ্টির সূচনা লগ্নে। সাইয়েদিনা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠালেন, সবাই শুরুতে একই দিনের উপর ঐক্যবদ্ধ ছিল। কথাগুলো শোনেন, একটা ফালতু কথা বলে আর সময় নষ্ট করব না আমরা। পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবীর নাম কি? সবাই বলেন সাইয়েদিনা আদম আলাইহিস সালাম। তার স্ত্রী আমাদের মা সাইয়েদাতুনা হাওয়া আলাইহাস সালাম, তারা হচ্ছেন এই দুনিয়ার আদি পিতা এবং আদি মাতা। গোটা দুনিয়ার সকল মানুষের মূল উৎস হলো আদম এবং হাওয়া। সবাই হচ্ছে আদম আর হাওয়া পরিবার, সবাই আদম আর হাওয়া পরিবারের সদস্য। পৃথিবীতে মানব বংশের বিস্তার সাধিত হয়েছে এই একটি ফ্যামিলি থেকে, একটি পরিবার থেকে জগৎ সংসারের বিস্তৃতি হয়েছে। এই জন্য রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবাও ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ তাআলা বলছেন, হে মানবজাতি, আমি তোমাদেরকে এক পুরুষ আর এক নারী থেকে সৃষ্টি করেছি, এক পুরুষ আর একজন নারী থেকে গোটা দুনিয়ার জগৎ সংসারকে আমি বিস্তৃত করেছি। এক পুরুষ আর এক নারী থেকে আমি তোমাদেরকে পয়দা করলাম, এরপরে ধীরে ধীরে সেই বংশধারা বড় হতে লাগলো, তোমাদেরকে বিভিন্ন কম বিভিন্ন জাতিতে আমি বিভক্ত করে দিলাম। এক পুরুষ আর এক নারী থেকে গোটা দুনিয়া, গোটা দুনিয়ার এই মানব পরিবারের সদস্যের এত বিস্তৃতি হয়েছে। এই জন্য সৃষ্টির শুরুতে গোটা দুনিয়ার সকল মানুষ একই দিনের পতাকা তলে আবদ্ধ ছিল। কথাটা আমার নয়, কথাটা কার? খুব ভালো করে বুঝেন, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ঐক্যের ফাটল ধরালো কারা? এই পয়েন্টটা বলার জন্য আমি এখান থেকে আলোচনা শুরু করেছি। ঐক্য, তার মানে অনৈক্য আমাদের মধ্যে আছে না নাই? শোনেন, ভালো করে শুনুন, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ঐক্যের ফাটল ধরিয়ে বিচ্ছিন্ন হয়েছিল কারা? আমি একদম শুরু থেকে আলোচনা শুরু করছি, শুরু থেকে। সবাই তো তাওহীদের উপরে ছিল, এক পরিবারের সন্তান, আল্লাহর দিনের পতাকা তলে সবাই ঐক্যবদ্ধ ছিল। ঐক্যের এই ফাটলটা কারা ঘটালো? কেমনে সবার শুরুতে ঐক্যের ফাটল ঘটলো? শুনেন, আল্লাহ তাআলা বলছেন, আদম আর হাওয়া পরিবারের সদস্য যারা ছিল সবাই তো আল্লাহর দিনের পতাকা তলে, একই তাওহীদের পতাকা তলে ঐক্যবদ্ধ ছিল। আল্লাহ তাআলা বলছেন, গোটা মানব জাতি এক উম্মতের অন্তর্ভুক্ত ছিল। কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 92 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফাআবুদুন ওয়া তাকাত্তা أمرهم بينهم كل إلينا راجعون। একটু কান লাগান, খুব ভালো করে বুঝেন। ইন হাদিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা, সমস্ত মানুষ একই দিনের পতাকা তলে আবদ্ধ ছিল, এক উম্মত ছিল সবাই। ওয়া আনা রাব্বুকুম, আর আমি তোমাদের রব। ফাআবুদুন, আমার ইবাদত করো। আল্লাহ তাআলা বলছেন, একই দিনের পতাকা তলে আবদ্ধ ছিল সবাই, এরপরে কি হলো? ওয়াতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম কুল্লুন ইলাইনা রাজিউন। কিছু মানুষ নিজেদের কার্যক্রমের কারণে দিনকে ভেঙে টুকরো টুকরো করে ফেলল। ঐক্যের ফাটল কোথা থেকে শুরু হলো? শোনেন, কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 52 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতাও
واحدة وأنا ربكم فاتقون فتقطعوا أمرهم بينهم زبرا كل حزب بما لديهم فرحون الله تعالى বলছেন সবাই এক উম্মতের অন্তর্ভুক্ত ছিল একই দিনের পতাকা তলে ঐক্যবদ্ধ ছিল আর আমি তোমাদের রব বলেছিলাম আমাকে ভয় করো কিন্তু কিছু মানুষ মতবিরোধে লিপ্ত হয়ে ইখতেলাফ করে মতবিরোধে লিপ্ত হয়ে দিনটাকে তারা ভেঙে টুকরো টুকরো করে ফেলেছিল এবং প্রত্যেক দল নিজেদেরকে নিয়ে তারা প্রশংসায় মেতে উঠেছিল মনে করেছিল আমরাই মনে হয় সেরা এই যুগে দেখবেন এখনো অসংখ্য মানুষ আছে মনে করে নিজের দলটাই সেরা আছে না নাই ঐক্যের ফাটল ধরিয়েছিল কারা শুনে সাইয়েদিনা আদম আলাইহিস সালামের ওফাতের আগ পর্যন্ত দুনিয়ার সকল মানুষ একই ধর্মের ভেতরে ছিল ইহুদি ছিল না খ্রিস্টান ছিল না কোনো ধর্ম বর্ণ ছিল না সবাই একই দিনের পতাকা তলে আবদ্ধ ছিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম দিনের এই পতাকা তল থেকে ঐক্যের ফাটল ধরিয়ে বিচ্ছিন্ন হলো কারা এবার দেখেন তাফসীর ইবনে কাসির সহ সবগুলো আয়াতের মধ্যে এই আয়াতগুলোর ব্যাখ্যা এসেছে মুহাম্মদ ইবনু কাইস রাহিমাহুল্লাহ তিনি বলেছেন সাইয়েদিনা আদম আলাইহিস সালামের ওফাতের পরে সাইয়েদিনা নূহ আলাইহিস সালামের আগমনের আগ পর্যন্ত এই সময়টার মধ্যে এই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কবর পূজা শুরু হয়েছিল একই দিনের পতাকা তল থেকে বের হয়ে ঐক্যের ফাটল কিছু মানুষ দড়িয়েছিল আর কেমনে সেই ঘটনা ঘটেছিল এবার শুনেন আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর নূহ আলাইহিস সালাম যে বংশের জন্য নবী হয়ে এসেছিলেন তার ওই বংশের মধ্যে পাঁচজন নেককার লোক ছিলেন জুরে কোন কয়জন খুব সুন্দর একটা ঘটনা শোনাচ্ছি ভাই মনোযোগ আছে না গেছে আদম আলাইহিস সালামের ওফাতের পরে নূহ আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগ পর্যন্ত নূহ আলাইহিস সালামকে যে কওমের জন্য আল্লাহ নবী বানিয়ে পাঠিয়েছিলেন ওই কওমের মধ্যে পাঁচজন নেককার লোক ছিলেন সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো কয়জন এই পাঁচজনের নামও কোরআনে এসেছে ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক নাসর কয়জন হইল এই পাঁচজন লোক বড় আল্লাহওয়ালা ছিল এরা যখন মারা গেল দুনিয়া থেকে চলে গেল শয়তান এবার এসে মানুষদেরকে ধোঁকা দেওয়া শুরু করলো শয়তান কেমনে মানুষদেরকে তাওহীদ থেকে বের করে শিরকে নিয়ে গিয়েছিল শুনেন শয়তান এসে বলল তোমাদের বংশের মধ্যেই পাঁচজন মানুষ তো বড় নেককার ছিল সুতরাং তোমরা সরাসরি আল্লাহর কাছে পৌঁছাতে পারবা না এদের কবরে যাও এদের কবরের পাশে গিয়ে তোমরা আল্লাহর কাছে সরাসরি পৌঁছতে পারবা না এরা যেহেতু আল্লাহর বেশি নৈকট্যশীল ছিল এদের কাছে চাও এদের কাছে বললে এরা তোমাদেরকে আল্লাহর কাছে পৌঁছাবে এইভাবে করে শয়তান ওই জেনারেশনকে ধোঁকা দিল ওই জেনারেশনকে ধোঁকা দিয়ে কবর পূজা শুরু হলো এখনও দুনিয়ায় কবর পূজা আছে না নাই মাজার পূজা আছে না নাই দেখেন কবর পূজার ইতিহাস পৃথিবীতে মাজার পূজা কবর পূজা কোথার থেকে শুরু হলো শয়তান এই প্রজন্মকে এই জেনারেশনকে ধোঁকা দিয়ে কবর পূজা শুরু করালো এই জেনারেশন দুনিয়া থেকে চলে গেল ভালো করে শোনেন নেক্সট জেনারেশন পরবর্তী জেনারেশনের লোকদেরকে শয়তান এবার ধোঁকা দিল তোমাদের এই পাঁচজন নেককার লোককে তো মানুষ ভুলে যাবে তোমরা এক কাজ করো এদের প্রতিমূর্তি বানাও এদের মূর্তি বানাও এদের মূর্তি বানিয়ে তোমরা বিভিন্ন জায়গায় এদের মূর্তি রাখো উদ্দেশ্য এদের এবাদত না মানুষকে বলবা এই লোকগুলোকে তোমরা স্মরণ রাখবা কারণ এরা আমাদের মধ্যে সবচাইতে নেককার ছিল তাহলে এদেরকে মানুষ স্মরণ করে এদের মতো সবাই এবাদত গুজার হওয়ার চেষ্টা করবে পজিটিভ ধোঁকা দেখছেন ভালো করে শোনেন এই পাঁচজনের মূর্তি বানাও তোমরা তো আর এই মূর্তিগুলোর পূজা করবা না মানুষ এদেরকে দেখবে তারা মনে করবে স্মরণ করবে না খুব আল্লাহওয়ালা মানুষ এদের মতো আমাদেরও আল্লাহওয়ালা আমাদের হওয়া দরকার শয়তান ওই প্রজন্মের লোকদেরকে ধোঁকা দিয়ে মূর্তি বানালো পৃথিবীতে মূর্তি পূজা এসেছে আগ এই পৃথিবীতে মূর্তি পূজা এসেছে পরে মূর্তি বানানো এই কাজটা শুরু হয়েছে আগে আর মূর্তির পূজা শুরু হয়েছে পরে
ভালো করে ইতিহাস বুঝেন, ওই প্রজন্মের লোকদেরকে শয়তান ধোঁকা দিল, শয়তান ধোঁকা দিয়ে মূর্তি বানালো, কিন্তু ওই প্রজন্মের লোকেরা মূর্তির পূজা করতো না। মূর্তি যারা বানালো এরা যখন দুনিয়া থেকে চলে গেল, এবার তাদের উত্তরাধিকারী যারা আসলো পরবর্তী প্রজন্মকে শয়তান বলল, আসলে তোমরা যে মূর্তিগুলো দেখছো এই মূর্তিগুলোর পূজাই তোমাদের পূর্বপুরুষরা করতো, সুতরাং তোমরাও এগুলোর পূজা করো। এইভাবে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম নূহ আলাইহিসসালামের কওমের মধ্যে মূর্তি পূজা শুরু হলো। একদিনের ভেতরে সবাই ছিল, সবাই আল্লাহর ইবাদত করত, ঐক্য থেকে কেমনে বের হলো? একদিন থেকে কিছু মানুষ বিচ্ছিন্ন হয়ে গেল, কিছু মানুষ একটা ফেরকা বের হয়ে গেল, যারা ওয়াদ, সুয়া, ইয়াগুথ, ইয়াউক, নাসর এই পাঁচটা মূর্তির পূজা শুরু করলো। এর আগে দুনিয়ার সব মানুষ এক আল্লাহর ইবাদত করত, যার ইবাদত করত তিনি কে? নূহ আলাইহিসসালামের বংশের লোকেরা। একটা শাখা বিচ্ছিন্ন হয়ে এই পাঁচটি মূর্তির পূজা তারা শুরু করলো। যখন আস্তে আস্তে করে মূর্তি পূজকদের সংখ্যা বাড়তে লাগলো, আল্লাহ তাআলা হেদায়েতের জন্য সাইয়েদিনা নূহ আলাইহিসসালামকে পাঠালেন। সাইয়েদিনা নূহ আলাইহিসসালাম যখন তাদের সামনে এক আল্লাহর দাওয়াত দিলেন, তখন সবার আগে বিরোধিতা করলো তার কওমের নেতারা, সবার আগে বিরোধিতা করলো রাষ্ট্রশক্তি। আমার ভাইয়েরা, আমার বাবারা ভালো করে শুনেন, এই পৃথিবীতে যখন যে নবী দাওয়াত নিয়ে এসেছেন সবার আগে নেতাগুলো বাধা দিয়েছে। এখনো দেখবেন বহু জায়গায় আল্লাহর দিনের প্রচার প্রসারে কাজ করলে সবার আগে সাতা মাতা মার্কা নেতাগুলো বাধা হয়ে দাঁড়ায়। এগুলো এই যুগের বিষয় নয়, প্রত্যেক যুগেই কিন্তু এগুলা হয়েছে। আর মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে সীসা ঢালা প্রাচীরের ভূমিকা অবতীর্ণ হয়ে এই সকল দিন বিরোধীদের মোকাবেলা করেছে, আর ওই সকল দিনপন্থী মুজাহিদদেরকে মদদ দিয়ে যিনি সাহায্য করেছেন তিনি কে? আমরা ওই জন্য ফ্রাস্ট্রেট হই না, কারণ আমাদের বুক ভরা আশা আছে যতই সমস্যা থাকুক না কেন একেবারে সময় মতো একজন আমাদেরকে সাহায্য করবেন তিনি কে? এবার ভালো করে শুনেন, নূহ আলাইহিসসালাম দাওয়াত দিলেন, তার কওমের নেতারা বলল, তোমরা নূহের কথা শোনো না, নূহ এতদিন ভালো ছিল, হঠাৎ করে উন্মাদ হয়ে গিয়েছে, হঠাৎ করে পাগল হয়ে গিয়েছে। তার কওমের নেতারা কি বলেছিল, নেতাদের কথা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন, কোরআনুল করিমের 71 নম্বর সূরা, আমি সূরা নম্বর আয়াত নম্বর বলছি, বাড়ি দিয়ে গিয়ে মিলাবেন, 71 নম্বর সূরা সূরাতুন নূহ এর 23-24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দাম ওয়া লা সুওয়াআ ওয়া লা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা ওয়া কদ আদাল্লু কাসীরা ওয়া লা تزيد الظالمين إلا ضلالا। আল্লাহ তাআলা বললেন, তার কওমের নেতারা বলেছিল, লা তাদারুন্না আলিহাতকুম, নূহের কথায় তোমরা তোমাদের উপাস্যদেরকে মূর্তির ইবাদত বর্জন করো না, ওয়ালা তাদারুন্না ওয়াদ্দান, ওয়াদ মূর্তির পূজা তোমরা বর্জন করো না, ওয়ালা সুওয়ান, সুওয়া মূর্তির পূজা তোমরা বর্জন করো না, ওয়ালা ইয়াগুথ ওয়ালা ইয়াউক ওয়া নাসরা, ইয়াউস, ইয়াউক, ইয়াগুথ এবং নাসর নামক মূর্তির তো এই এই সকল মূর্তিগুলোর পূজা তোমরা বর্জন করো না। এইভাবে করে সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে পৃথিবীর বুকে তাওহীদ, তাওহীদের পতাকা তল থেকে বের হয়ে গিয়ে সবার প্রথমে বিচ্ছিন্ন হয়ে বিচ্ছিন্ন ফেরকা গঠন করেছিল, যারা নূহ আলাইহিসসালামের কওমের মূর্তি পূজক হলো তারা। আমি আস্তে আস্তে আসবো, আমি কিন্তু পৃথিবীর শুরু থেকে শুরু করছি, ভাবি আন্না হুজুর আজকে লম্বা করবে না, শুরু করছি ওখান থেকে শেষ করব বর্তমান জামানা পর্যন্ত, এত অনৈক্য কেমনে হয়েছে শোনেন। তাহলে প্রথম পয়েন্ট কি, পৃথিবীর ইতিহাসে ঐক্যের বন্ধনে সর্বপ্রথম আঘাত করে ফাটল ধরালো যারা নূহ আলাইহিসসালামের কওমের মূর্তি পূজক তারা। এর আগে সবাই কি ছিল? এটা কোরআনের বহু জায়গায় এসেছে, এখানে অনেক আলেমরা এসেছেন, কানান্নাসু উম্মাতান ওয়াহিদা, কানান্নাসু উম্মাতান ওয়াহিদা, আল্লাহ তাআলা বলছেন সবাই এক উম্মত ছিল, এক উম্মত, এক উম্মত ছিল সবাই। এই পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন সবাই কি এক তাওহীদের দাওয়াত দিয়েছেন না দুই তাওহীদের দাওয়াত দিয়েছেন? সবার দাওয়াত এক, সুবহানাল্লাহ। দেখেন নবীদের মধ্যে কোনো অমিল নাই, মতের কোনো অমিল আছে, দাওয়াতের কোনো অমিল আছে? আচ্ছা,
আমরা যেই কথা বলছিলাম, সর্বপ্রথম তাওহীদের পতাকা তল থেকে বের হয়ে একটি ফেরকা বিচ্ছিন্ন হয়ে গেল, এরা আলাদা দল হলো, ঐক্যে ফাটল। এবার আর সব এক না, কয় দল হইল? সবাই বলেন কয় দল? এক দল মুশরিক আর এক দল মুমিন। এরপরে আল্লাহ তাআলা পৃথিবীতে যুগে যুগে কালে কালে কৌমে কৌমে এলাকায় এলাকায় বংশে বংশে যেখানে নবী পাঠানো দরকার সেখানেই নবী পাঠিয়েছেন কে? আরো আসতে বলেন কে? আল্লাহ তাআলা বলছেন সকল নবীদের দাওয়াত এক ছিল, ভিন্নতা ছিল না। ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইয়াবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলছেন আমি প্রত্যেক উম্মতের কাছে, প্রত্যেক উম্মতের কাছে রাসূল পাঠিয়েছি, আর সবার দাওয়াত ছিল এক, আনে আবুদুল্লাহ, ইবাদত হবে কা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 42 নম্বর সূরা সূরাতুশ শূরা এর 13 নম্বর আয়াতে বললেন শারআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহীমা ওয়া মূসা আন আকিমুদ দীন ওয়ালা তাতাফাররাকু ফি। আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য সেই শরীয়ত, সেই জীবন ব্যবস্থাকে ঠিক করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে, ভেবো না এটা তোমাদের জন্য নতুন কোনো জীবন ব্যবস্থা, বরং তোমাদের জন্য সেই দিনকে, সেই জীবন ব্যবস্থাকে নির্ধারণ করা হয়েছে যা এর আগে আদেশ দেওয়া হয়েছে নূহ এর ব্যাপারে। অগো আমার হাবিব, আপনার কাছে যে ওহী নাজিল করা হচ্ছে কেউ যেন এটা না ভাবে এটা মনে হয় নতুন কোনো আদেশ, বরং এর আগে আমি ইব্রাহিমের কাছে, মূসা এবং ঈসার কাছে একই আদেশ পাঠিয়েছিলাম, সবাইকে আমি এক আদেশ দিয়ে ছিলাম আন আকিমুদ্দিন, তারা যেন আমার জমিনে আমার দিন কায়েম করে, তারা যেন আমার জমিনে আমার দিন কায়েম করে, আমার দিনের উপরে যেন অবিচল থাকে। এই জন্য পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন সকল নবীদের কালেমা একটা না দুইটা? আরো আসতে বলেন সকল নবীদের কালেমা এক না দুই? সকল নবীদের কালেমা ছিল একটা, শুধু নবীর নামটা ভিন্ন ছিল। আদম আলাইহিসসালাম এসে দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সাফিউল্লাহ। আবার দেখেন ইব্রাহিম আলাইহিসসালামের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। মূসা আলাইহিসসালামের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। আবার ঈসা আলাইহিসসালামের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। আর আমাদের নবীর দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে বলেন সব নবীদের দাওয়াতি সম্ভাষণ এক না ভিন্ন? সবাই বলেন এক না ভিন্ন? লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা সবার এক, নবীর নাম চেঞ্জ হয়েছে কিন্তু সবার দাওয়াতটা আদম থেকে মুহাম্মদ পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সবাই এসে তাওহীদের দাওয়াত দিয়েছেন। আবার পৃথিবীতে এমন কিছু কাউম ছিল যাদের কাছে আল্লাহর তরফ থেকে স্পষ্ট প্রমাণাদি আসার পরেও, কিতাব নাজিল হওয়ার পরেও নিজেরা বেশি বুঝে নিজেরা ঘাট তেরামি করে করে পথভ্রষ্ট হয়েছে, যেমন ইয়াহুদি আর নাসারারা। নবীজি বলেছেন এরা 72 ফেরকায় বিভক্ত হয়েছে, কত ফেরকা? 72 দলে ভাগ হয়েছে, আর আমার উম্মত 73 দলে ভাগ হবে। তাহলে আমাদের মধ্যে দোলাদুলি বেশি থাকবে নাকি কম থাকবে? বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। নবীজি বলেছেন কিতাবওয়ালারা, কিতাবওয়ালা মানে ইহুদি খ্রিস্টানরা,
এরা 72 ফিরকায় 72 দলে ভাগ হয়েছে, আমার উম্মত 73 দলে ভাগ হবে, 72 দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। সাহাবীরা বললেন, নবী গো কোন দল জান্নাতে যাবে? নবীজি বললেন, আল জামাআহ, যারা জামাতবদ্ধ ঐক্যবদ্ধ থাকবে। আবার অন্য হাদিসে এসেছে, সাহাবীরা বললেন, নবী গো তারা কারা? নবীজি বললেন, যারা আমার আর আমার সাহাবীদের জীবনাদর্শের উপর প্রতিষ্ঠিত থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি 72 ফেরকায় যাব না এক ফেরকায় থাকবো? সেই ফেরকাটা সরাসরি রাসূল এবং সাহাবীদের জীবন আদর্শের উপরে প্রতিষ্ঠিত হওয়া লাগবে, ঠিক কি না? সবার দাওয়াত এক ছিল, আমার নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠানোর মাধ্যমে নবুয়তের গেটটা লক করলেন, তালা লাগিয়ে দিলেন, আর কোনো নবী আসবেন না। যেহেতু নবী দুনিয়াতে আর আসবেন না, এই জন্য এই যে 1500 বছর পরে আমরা এসেছি, আমরা কিসের উপরে ঐক্যবদ্ধ থাকব, নবী কি সেটা আমাদেরকে জানান নাই নাকি? কথা বলেন। নবীজি জানিয়ে দিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, দুটো জিনিস তোমাদেরকে দিয়ে যাচ্ছি, দুটো জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি, এই দুটো জিনিসকে আঁকড়ে ধরলে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। এক নম্বর কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, আর দুই নম্বর হলো আমার সুন্না। এই দুটো জিনিসকে যারা আঁকড়ে ধরবে তারা আমার তরিকার উপরে থাকবে, এই দুইটি জিনিসকে আঁকড়ে ধরা লাগবে। যেই দুটো জিনিস আল্লাহ দিয়ে গেলেন তার মধ্যে কোরআন। এই কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে এবার কি বললেন শুনে নিয়াম, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এতক্ষণে লাইনে তুলছি আপনাদেরকে, এবার শুনেন কথা। আল্লাহ তাআলা বললেন, হে বিশ্বাসীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করো যেমন ভাবে তাকে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরে যেও না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কোরআনুল করিমের কোথাও কি আছে নাকি সুন্নি না হয়ে মরিও না? এক কথা বলছেন না কেন? এখন কিন্তু জবাব দেওয়া লাগবে, আর চুপ থাকলে হবে না। কোরআনের কোনো জায়গায় কি আছে নাকি সুন্নি না হয়ে মরে যেও না? কোরআনের কোনো জায়গায় আছে নাকি আহলে হাদিস না হয়ে মরে যেও না? কোরআনের কোনো জায়গায় আছে নাকি দেওবন্দি না হয়ে মরে যেও না? কোরআনের কোনো জায়গায় কি আছে নাকি কৌমি না হয়ে মরে যেও না? কোথাও কি আছে নাকি আলিয়া না হয়ে মরে যেও না? তাহলে এত কোন মারামারি করেন কেন, ঠেলাঠেলি করেন কেন? আল্লাহ বলেছেন, বান্দারে মুসলমান হও, মুসলমান পরিচয়ে থাক, আর মুসলমান হয়ে মরে যা। ঠিক তো বললেন। এই সপ্তাহে এক জায়গায় মাহফিলে গেলাম, কই হুজুর আমাদের এলাকায় আহলে হাদিস আছে, হানাফি আছে, সুন্নিও আছে, তিন দলের ঠেলাঠেলি আছে, আপনি এমন কায়দায় ওয়াজ করবেন যেন সবাই খুশি হয়। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনাদের এলাকায় এত কিছু আছে, আপনাদের এলাকায় কি কোনো মুসলমান নাই নাকি? বলেন আমাদের পরিচয় কয়টা? পৃথিবীর নবীর, এই পৃথিবীর সমস্ত নবীরা কি ছিলেন? হ্যাঁ, কথা বলছেন না কেন? পৃথিবীর সমস্ত নবীরা কিসের দাওয়াত দিয়েছেন? ইসলাম। আর যে ইসলাম গ্রহণ করে সে হয় মুসলিম। তাহলে সমস্ত নবীরা মুসলিম ছিলেন, মুসলমান ছিলেন, আর তারা মানুষকে কি বানিয়েছেন? তা আপনি মানুষকে আহলে হাদিস বানান কেন? আপনি মানুষকে হানাফি বানান কেন? কৌমি আলিয়া বানান কেন? দেওবন্দি বানান কেন? পারলে মানুষ আপনি মুসলমান হন, আর সুযোগ পাইলেই মানুষকে মুসলমান বানান। পরিচয় একটা, সবাই একটু আওয়াজ করে বলেন পরিচয়টা কি? মুসলমান। সবাই বলেন পরিচয়টা কি? এক পরিচয় থেকে বের হয়ে বিভক্ত হতে হতে কত দল হয়ে গেলাম, এমনকি মসজিদটাকে ভাগ করে দিয়েছি আমরা, না আহলে হাদিস মসজিদও আছে। বলেন সাহাবিদের যুগে কি মাস আলাগত পার্থক্য ছিল না? মাস আলাগত পার্থক্য ছিল না? এই যে হুজুর এখানে আছেন, ছিল কি না?
মাসআলাগত মতামতের কারণে তারা কি মসজিদ ভাগ করেছেন? তো তোমাকে এত বড় সাহস কে দিল মসজিদ ভাগ করার? মসজিদ ভাগ করে তুমি মূলত মুসলমানদেরকে দিন দিন তাদের ঐক্যকে নষ্ট করছো। ঐক্য কিভাবে নষ্ট হচ্ছে আমাদের? একজন কয় আমি কৌমি, আরেকজন কয় আমি আলিয়া। কৌমি মাদ্রাসায় যে পড়েছে সে আলিয়া মাদ্রাসাকে দেখতেও পারে না, আবার আলিয়া মাদ্রাসায় যে পড়েছে খুব ভাবসা আমি অনেক কিছু জানি সে কৌমিকে দেখতে পারে না। আরেকজন কয় আমি হানাফি, আরেকজন কয় আমাদের চট্টগ্রামে কেউ গরম শুননি আর কেউ আবার ঠান্ডা শুননি, দুই জাতের আছে। আরেকজন কয় আমি লামাধাবি, একজন চরমুনা, একজন হেফাজত, একজন জামাত। এত ফেরকা হলো কেন? লজ্জা করে না আপনার? আপনি বলতে পারেন না আপনি মুসলমান? লজ্জা করে না আপনার? লজ্জা থাকা উচিত আপনার। আমাকে আমাদেরকে মানুষ ফোন করে মাঝে মাঝে বলেন, হুজুর আপনি কোন জাত? দেখছেন প্রশ্নের ধরন, আপনি কোন জাত? আমি বললাম ভাই কোন জাত মানে? আমি তো বাংলাদেশি জাত। কয় না হুজুর এটা বুঝছি, আসে না অনেক কিছু। আমি বললাম অনেক কিছু কি বলে এইটা এটা? আমি বললাম ভাই আমি কোনোটাই না। কয় হুজুর আপনি আবার কোনটা, নতুন কিছু আমদানি করছেন নাকি? আমি বললাম না আমি পুরাতন, পুরাতনটাই আছে, একেবারে শুরুরটাতে আছে। কয় এটা আবার কোনটা? বললাম শুরুরটা হলো মুসলমান। শুরুরটা কি? সবার পরিচয় কি? মুসলমান থাকতে পারবেন তো? আল্লাহ বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, তার মানে আমাদের পরিচয় হবে মুসলমান। পরিচয় হবে আমরা বাঁচবো মুসলমান হয়ে, মরবো মুসলমান হয়ে। এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। মুসলমান হয়ে তো থাকবা, কেমনে থাকবা? ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশিকে, আল্লাহর দিনের রজ্জুকে, কোরআনের রজ্জুকে আঁকড়ে ধরে সবাই একসাথে থাকবা। আল্লাহু আকবার। ওয়ালা তাফাররাকু, খবরদার বিচ্ছিন্ন হয়ে যেও না, আলাদা হয়েও না। নির্দেশটা কার? কোরআনুল কারীমের তিন নম্বর সুরা, সুরা আলে ইমরানের 105 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বাইয়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা বললেন খবরদার তাদের মতো হয়ে যাও না যাদের কাছে আল্লাহর তরফ থেকে বাইয়িনা, সুস্পষ্ট বিধান আসার পরেও যারা ইখতেলাফ করে, মতবিরোধ করে, দলে উপদলে বিভক্ত হয়েছে, ওই ইহুদি নাসারাদের মতো তোমরা হয় না। যদি তাদের মতো হও, তাদের জন্য যেমন আজাব রেখেছি, আমাদের জন্য আজাব রেখে দিবেন কি? কি ভয়ঙ্কর কথা! কোরআনের এই আয়াতগুলোকে আপনার চোখে পড়ে না? যদি চোখে পড়ত লজ্জায় অন্য পরিচয় আপনি দিতেন না, বলতেন আমি মুসলমান। আপনি অন্ধ কিনা আমার বুঝে আসে না। সময় তো নাই, আল্লাহ অনেক আয়াতে বলেছেন, অনেকগুলো আয়াত আল্লাহ বারবার বলেছেন খবরদার ওদের মতো বিচ্ছিন্ন হয় না। ওরা মানে কেরা ইহুদি খ্রিস্টান, এরা এত খারাপ, এত কুজাত, নিজেদের কিতাব পরিবর্তন করে ফেলেছে, নিজেদের কিতাবে তারা নিজেরা অনেক কিছু ঢুকিয়েছে, অনেক কিছু বাদ দিয়েছে। বুঝতে পারছেন কেমন কুজাত এগুলো, এত খারাপ। আল্লাহ বলেছেন এদের মতো হয়ে তোমরা দলভেদ মতভেদ থাকুক, কিন্তু দলভেদ করা যাবে, ইখতেলাফ হতে পারে, ইফতেরাক, ইখতেলাফের কারণে ইফতেরাক হওয়া যাবে। আল্লাহ এটাই কোরআনে বারবার বলেছে। দেখেন আমাদের যতগুলো মৌলিক ইবাদত রয়েছে, সবগুলো মৌলিক ইবাদতে আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ থাকার একটা ট্রেনিং দিয়েছেন। যেমন ঈমান আনার পরে ইসলামের দুই নাম্বার রুকনের নামটা কি? সবাই তো বলতে পারলেন না, সবাই বলেন ইসলামের দুই নাম্বার রুকনের নাম কি? এই নামাজটা আল্লাহ একা একা ফরজ করেন নাই, ফরজ করেছেন কিসের সাথে? আরো আসতে বলেন কিসের সাথে? একা একা ফরজ করেন নাই, আল্লাহ বলেছেন সবাই মিলে একসাথে হয়ে নামাজ পড়ো। অর্থাৎ নামাজের মাধ্যমে আল্লাহ এক থাকার ট্রেনিং দিচ্ছেন। আল্লাহ তাআলা বললেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া কাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার।
সালাত কায়েম করো, যাকাত দাও, আর রুকুকারীদের সঙ্গে এসে রুকু করো, জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করো। জামাতে নামাজ আদায়ের মাধ্যমে সুবহানাল্লাহ কি সুন্দর সাম্য, মৈত্রী এবং এক থাকার শিক্ষা আমরা পাচ্ছি। আচ্ছা বলেন তো, কিছু সময়ের কারণে যুক্তির খাতিরে এই যে আমরা মানলাম যে অনেক দল আমাদের মধ্যে আছে, যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা সবাই এক, ঠিক কি না? আচ্ছা বলেন তো, মসজিদে আসার পরে কেউ কি বলবে, এই বেটা আমি কৌমি, আমি সামনেই থাকবো, তুই দুই নম্বর কাতারে যা? আওয়ামী লীগ যে করে সেকে বলে, আমি সরকারি দল, জানোস না ক্ষমতা এখন, তুই তিন নম্বর কাতারে যা, আমি সামনেই থাকি। জামাতে ইসলামের কেউ কি বলে, এই হেফাজতের ভাই, চরমুনার ভাই, আমি সামনে তুমি পিছনে। হেফাজতের ভাই কি বলে, এই তুমি হেফাজত করো, জামাত তুমি চরমুনাই করো, পেছনে যাও বলে? কি সুন্দর নামাজের দৃশ্য! আওয়ামী লীগের পাশে বিএনপি, বিএনপির পাশে জামাত, আওয়ামী লীগের পাশে আবার বিএনপি জামাত দাঁড়ায়, কৌমির পাশে আলিয়া দাঁড়ায়, আলিয়ার পাশে কৌমি দাঁড়ায়। নামাজের মধ্যে কি কোনো ঠেলাঠেলি আছে নাকি? চেয়ারম্যান সাহেবের পাশে রিক্সাওয়ালা দাঁড়িয়েছে, চেয়ারম্যানের ক্ষমতা আছে নাকি বলে, এই বেটা রিক্সাওয়ালা পিছনে যা, জানোস নামে চেয়ারম্যান বলতে পারবে? আর যদি বলেও রিক্সাওয়ালা বলবে ধর্মিয়া, ধমক পারবে ধর্মিয়া, তোমার চেয়ারম্যান গিয়ে ইউনিয়ন পরিষদে গিয়ে দেখাও, এখানে তুমিও গুলাম আমিও গুলাম, আমরা গুলামের ঘরের গুলাম, বান্দির ঘরের গুলাম, চোদ্দ গোষ্ঠী আমাদের কার গুলাম? মসজিদের ভেতরে গিয়ে নেতাগিরি দেখানো যাবে? এটা আপনার ঘর না, ঘরটা কার? আসতে বলবেন না, ঘরটা কার? আল্লাহ। তাহলে এই যে মসজিদে আমরা গেলাম, কোনো বিভেদ আছে, ক্লাসিফিকেশন আছে? এই জন্য মহাকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল তিনি তার কবিতায় বড় সুন্দর করে লিখেছেন, একই সফ মে খারে হো গে মাহমুদ ও আয়াজ, একই সফ মে খারে হো গে মাহমুদ ও আয়াজ, না কুই বান্দা রাহা না কুই বান্দা নওয়াজ। নামাজে এসে যখন সম্রাট মাহমুদ আর তার চাকর আয়াজ একই কাতারে পাশাপাশি কাছাকাছি দাঁড়িয়ে যায়, তখন সম্রাট আর সম্রাটের ভূমিকায় থাকে না, চাকর তখন আর চাকরের ভূমিকায় থাকে না, সম্রাট আর চাকর দুজনেই তখন আল্লাহর দাস, আল্লাহর গোলামে পরিণত হয়ে যায়। আমরা নামাজে যখন আসি, আমার পাশে কোনো ঠেলাওয়ালা ভাই মুচি দাঁড়ালেও আমি বলি না বাইরে চলে যা, বরং ইমাম সাহেব কি বলেন, আমাদের দেশে এগুলোর প্র্যাকটিস নাই, আমাদের দেশে ইমাম সাহেব বলেন কাতার সুজা করেন, মোবাইল বন্ধ করেন। হজ ওমরা করেছেন কে কে হাত তোলেন তো, মাশাআল্লাহ, হুজুর আসেন, আরো কয়েকজন আসেন। হারামে নামাজ পড়েছেন আপনারা, ইমাম সাহেবরা একামতের পরে কি বলে, ইস্তাউ ইস্তাউ সাফু সুফুফাকুম ওয়া তারাসু, অথবা বলে ইস্তাউ আকিমু সুফুফাকুম ওয়া তাদিলু ফাইন্না তাসউইয়াতাস সুফুফি মিন তামামিস সালাহ, বলে কি না? এটা ইমামরা বানিয়ে বলে না, এটা নবীজির আমল। আমাদের সম্মানিত ইমাম সাহেব যে ভাইয়েরা এসছেন, আমরা ওই আমলটি করব, আমাদের মুসল্লিদেরকে অভ্যস্ত করে তুলব, পারবেন তো ইনশাআল্লাহ। কি বলা হয়, সফু সুফুফাকুম ওয়া তারাসু ওয়া সুদ্দুল খালাল, কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াও, ফাঁক রাখবা না, আমার মুচি ঠেলাওয়ালা কুলিওয়ালা সেও থাকলে ইমাম বলছে কাঁধে কাঁধ লাগাইয়া দাঁড়াও, সুবহানাল্লাহ। এত সুন্দর জীবন ব্যবস্থা আপনি কোথায় পাবেন? পৃথিবীর বহু দেশে এখনো বর্ণবাদ আছে, বর্ণবাদ আছে এখনো, সাদা কালো চামড়া, একজনের চামড়া সাদা আরেকজনের চামড়া কালো, বিভেদ করতে করতে তারা এবাদত খানায়ও বিভেদ করে। একবার কালা চামড়ার এক লোক সাদা চামড়াওয়ালাদের গির্জায় ঢুকে পড়েছে, পাদ্রি তাকে চিরকুট পাঠাল, বললো হেই ম্যান, এটা তোমার এবাদত খানা না, এখান এই এটা তোমার গির্জা না, তুমি বের হও, ভুল করে মনে হয় ঢুকে পড়ছো, তুমি কালোদের গির্জায় যাও। লোকটা মন খারাপ করে বের হয়ে গেছে, কিছু দূর গিয়ে এক দোকানে বসে আছে, দোকানদার ছিল আবার মুসলমান, দোকানদার জিজ্ঞেস করলো, কি ভাই আপনার মন খারাপ কেন? সে বললো, ভাই মনটা তো খারাপ হবেই, এক ধর্মের মানুষ হওয়া সত্ত্বেও আমার চামড়াটা কালো, এই জন্য আমাকে গির্জা থেকে বের করে দিয়েছে, মনটা খারাপ এই জন্য, এক ধর্মের মানুষ শুধু চামড়ার কারণে কেন বিভেদ থাকবে? কি বলেন, এরকম আছে না এই দুনিয়ায়? আছে আছে।
তো সে বললো আচ্ছা তাই এই কারণে মন খারাপ। লোকটা দোকানদারকে বললো আচ্ছা ভাই তোমাদের ধর্মে কি এরকম যে সাদা মানুষের মসজিদ আলাদা আর কালো মানুষের মসজিদ কি আমাদের আলাদা? কথা কথা কেন? মুসলমান বললো না ভাই আমাদের শুধু সাদা কালো না, একেবারে কুলিওয়ালা ঠেলাওয়ালা রিক্সাওয়ালা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী সাদা কালো লম্বা খাটো চিকন মোটা সব এক মসজিদেই ঢুকে, সব পাশাপাশি কাছাকাছি দাঁড়ায়। সে বললো হাউ ইজ ইট পসিবল, এটা কীভাবে সম্ভব আমার বিশ্বাস হয় না, কারণ সে কি কোনোদিন মসজিদের ভেতরের দৃশ্য দেখেছে? সে বলল আমি দেখতে চাই। মুসলমান বলল ঠিক আছে বসে থাকো কিছুক্ষণ, একটু পর তোমাকে দেখাবো। কিছুক্ষণ পর আজান হলো, বলো চলো তোমাকে আমি এবার সরাসরি দেখাবো। সে তো ইমান আনে নাই, মুশরিক এখনো, বললো তুমি মসজিদে ঢুকতে পারবা না, এখানেই দাঁড়াও দেখবা কিছুক্ষণ পরের কাহিনী দেখবা। এবার সে তাকে বাইরে রেখে ঢুকে গেল। একামত হলো, ইমাম সাহেব বললেন সফু সুফুফাকুম ওয়া তারাসু, কাতার সুজা করে ফেলো, কাঁধে কাঁধ লাগাও, সুজা হয়ে দাঁড়িয়ে যাও। এবার সে দেখলো সত্যিই তো সাদা কালো পাশাপাশি দাঁড়িয়েছে, কই ঠেলা ঠেলি তো নাই, লম্বা খাটো দাঁড়িয়েছে, আবার সব শ্রেণীর মানুষ, কুলিওয়ালা ঠেলাওয়ালা রিক্সাওয়ালা চেয়ারম্যান মেম্বার মুচি কুলি সব দাঁড়িয়েছে, ঠেলা ঠেলি আছে। দোকানদার বের হওয়ার পরে বলল ভাই এটাই হচ্ছে পৃথিবীর পারফেক্ট জীবন ব্যবস্থা, আর দেরি করবো না, এখনই কালেমা পড়া মুসলমান হব, এই আমাদের ইসলাম। আমাদের জীবন দর্শন দেখে যেখানে অমুসলিমরা মুসলমান হওয়ার কথা, দুঃখজনক হলেও সত্য, অমুসলিমরা কি মুসলমান হবে? আমাদের চরিত্র দেখে আজ শয়তানও লজ্জা পায়। আমরা মসজিদ ভাগ করে ফেলেছি, একটু আগে বললাম, অথচ বর্ণবাদীরা বর্ণের কারণে রঙের কারণে মসজিদ আলাদা করেছে, তাদের গির্জা আলাদা করেছে। আপনি কি তাদেরকেই অনুসরণ করছেন না যে সামান্য মাসালাগত পার্থক্যের কারণে? বলেন ফরজ নিয়ে কোনো মারামারি আমাদের দেশের আলেমদের মধ্যে আছে? বলেন আমাদের দেশের আলেমদের মধ্যে ফরজ নিয়ে, ইসলামের মৌলিক বিধান নিয়ে আপনারা কি কোনোদিন শুনছেন যে ঠেলাঠেলি আছে? কথা কন না কেন, আছে? কেউ কি বলছে ফজরের নামাজ ছয় রাকাত? আরেকজন বলছে না এটা দশ রাকাত, আরেকজন চার রাকাত, শুনছেন? কেউ কি বলছে রমজান মাসের রোজা ৩৫ দিন, আরেকজন ৪০ দিন, কেউ ২৯ দিন ৩০ দিন, শুনছেন? জাকাত নিয়ে ইখতলাফ আছে, মৌলিক বিধান একেবারে ফরজ নিয়ে ইখতলাফ আছে, সব ঠেলাঠেলি নফল নিয়ে মুস্তাহাব নিয়ে, এগুলো নিয়ে আমাদের আলোচনা হতে পারে, সংলাপ হতে পারে, ইজতিহাদ হতে পারে, মাসআলার ইস্তিনবাত হতে পারে, ইখতিলাফ হতে পারে, ইফতারাক যেন না হয়, কিন্তু আজ সেটাই হচ্ছে। এবং সেটা হওয়ার কারণে কি হচ্ছে, হওয়ার কারণে কি হচ্ছে একটু পরে সেটা আমরা শুনবো ইনশা। তাহলে নামাজ গেল, নামাজ কি আমাদেরকে ঐক্য শেখায় না অনৈক্য শেখায়? কথা একটু পার্টিসিপেট করে, নামাজ আমাদেরকে ঐক্যের শিক্ষা দেয় না অনৈক্যের শিক্ষা দেয়? এবার আসেন হজ, মৌলিক একটি বিধান ইসলামের। হজে যখন যায়, আপনারা যারা হজ করছেন দেখেছেন, আপনারা যারা হজ এবং ওমরায় গেছেন দেখছেন কত জাতের মানুষ এখানে, আফ্রিকানগুলো দেখছেন কি সাইজের, এরা পাকিস্তানিগুলো আপনি এদের পাশে দাঁড়ালে বুকের নিচে পড়বেন, আফ্রিকানগুলো এদের এক ঠেলা খেলি আপনার খবর আছে। আমাকে একবার এক আফ্রিকান তাওয়াফের সময় এক ধাক্কা মারছে, আরে বাপরে বাপ, তাকাইলাম তার দিকে, কি চেহারা তার, কি লম্বা। তো এই যে কালো সাদা বিভিন্ন ধর্ম সরি বিভিন্ন রঙের বর্ণের বিভিন্ন দেশের সব মুসলমানরা যখন এহরামের কাপড় গায়ে দিয়ে হজে যায়, সেখানে যাওয়ার পরে সেখানে কি খতিব সাহেব হজের খুতবা যিনি দেন তিনি কি বলেন যে সৌদি আরবে যেহেতু হজ করতে আসছেন সৌদি আরবের এরাই সামনের কাতারগুলোতে থাকবে, বলে 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 নাকি যে আরবরা আগে অনারবরা পরে, বলে বরং সবাই দেখা যায় মিলেমিশে থাকে। তাহলে বোঝা গেল আমাদের মৌলিক আবাদত হজ, এটাও আমাদেরকে বলে এক থাকো আলাদা হয়ে, সব আবাদত কি শেখায়, ঐক্য শেখায়। এরপরে আমরা কি হয়ে গেলাম, আসেন কষ্ট দিব না আপনাদেরকে, উঠাউঠি করেন না, শেষ দিকে আসছি, এখন কিন্তু জায়গা মতে আসছে, কেউ উঠবেন না। তাহলে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন এক থাকো, আমি কিন্তু তিনটা পয়েন্ট বলছি। এক নম্বর বলছি পৃথিবীতে প্রথম কারা অনৈক্যের ফাটল ধরালো, ঐক্যের ফাটল ধরালো, এরপরে বলেছি সব নবীরাই একদিনের দাওয়াত দিয়েছেন। দুই নম্বর পয়েন্ট আমরা কি বলেছি, আল্লাহ নির্দেশ দিয়েছেন ঐক্যবদ্ধ
থাকো। তিন নম্বর পয়েন্ট বলেছি, আল্লাহ সব মৌলিক ইবাদত দিয়েও শিখিয়েছেন, এক থাকো আলাদা হয়ে। এবার শেষ তিনটা পয়েন্ট বলবো ভাই, এটা বলে আলোচনা শেষের দিকে যাবো। আর কয়টা পয়েন্ট বাকি? যে তিনটা পয়েন্ট বাকি আছে বলি, একটা বলবো ঐক্যবদ্ধ না থাকায় কি হয়েছে, দুই নম্বর ঐক্যবদ্ধ থাকলে কি হবে, আর শেষ পয়েন্টটা বলবো তাহলে ঐক্যবদ্ধ থাকবো কেমনে। শুনবেন তো সবাই, এবার আসেন শুরু করে দিই, শেষ দিকে আমরা চলে এসেছি, ফিনিশিংয়ের দিকে একেবারে। ঐক্যবদ্ধ না থাকার কারণে কি হয়েছে? ঐক্যবদ্ধ না থাকার কারণে, বিচ্ছিন্ন থাকার কারণে, দলে উপদলে বিভক্ত থাকার কারণে ইসলাম বিরোধীরা, কোরআন বিরোধীরা আমাদের মাথার উপরে কাঁঠাল রেখে ভেঙে খাচ্ছে। আমরা ঐক্যবদ্ধ না থাকার কারণে ওরা যখন তখন আমাদের উপরে হামলা চালায়, কারণ ওরা দেখতেছে যে না এক না, ছোট ছোট দল। আর আমরাও এমন অবস্থা, কি আর বলবো, দুঃখের কথা। এক হুজুরের উপরে কিছু হইলে আরেক হুজুর বলে ভালো হয়েছে, আমার আর কি হয়েছে, মুরুখ মিয়াশা। ইসলাম বিরোধীরা, কোরআন বিরোধীরা কখনো কোনো দল বা ব্যক্তিকে টার্গেট করে কাজ করে না, ওরা বরং পুরো ইসলাম মুসলমানদেরকে ধ্বংসের প্ল্যান নিয়ে ধাপে ধাপে কাজ করে আগায়। অপেক্ষা করেন, সময় আপনারও আসবে, ওরা ধাপে ধাপে আগায়, একটা শেষ আরেকটা ধরবে। আপনি ভাবতেছেন আমার আর কি হবে, আপনি যদি চুপচাপ থাকেন, আপনার ভাইয়ের উপরে জুলুম চলে আপনি যদি না বুঝতে পারেন, পরের পালাটা কিন্তু আপনার হবে। আলিয়ার হুজুর মায়ের খাইলে কবির হুজুর বলে তো কি হয়েছে, এটা তো আমাদের না। কবির হুজুর মায়ের খাইলে আলিয়ার হুজুর বলে তো কি হয়েছে, তো আমাদের না। সবাই আমাদের, সবাই আমাদের। আমরা যারা এক রবে বিশ্বাসী, একত্ববাদী রবের উপর যারা বিশ্বাস স্থাপন করেছি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জীবন ব্যবস্থার উপরে আমরা যারা ঈমান এনেছি, আমরা সবাই এক, আমাদের কারো মধ্যে কোনো বিভেদ নাই। ঐক্যবদ্ধ না থাকলে এক নম্বর, ঐক্যবদ্ধ না থাকলে অমুসলিমদের নির্যাতন বাড়তে থাকবে, দিন বিরোধীদের নির্যাতন বাড়তে থাকবে। আজ গোটা পৃথিবীতে মুসলমানদের উপরে জুলুম নিপীড়নের স্ট্রিম রোলার চলছে, আল্লাহর কসম। এটা শুধুমাত্র অনৈক্যের কারণে। আমরা সবাই যদি এক থাকতে পারতাম, গোটা দুনিয়ার সমস্ত মুসলমানরা যদি একজনের অধীনে, এক ইমামের অধীনে থেকে সবাই যদি ঐক্যবদ্ধ থাকতো, পৃথিবীর কোনো ইসলাম বিরোধীরা ইসলামের শিয়ারের উপরে আক্রমণ করার সাহসও করতে পারতো না। তাহলে ঐক্যবদ্ধ না থাকলে নিপীড়ন নির্যাতন বাড়বে না কমবে? নাম্বার টু, ঐক্যবদ্ধ না থাকলে রহমত পাওয়া যাবে? নাম্বার থ্রি, ঐক্যবদ্ধ না থাকলে দিন কায়েমও করা যাবে? তাহলে ঐক্যের দরকার আছে না নাই? সবাই কি জিজ্ঞেস করবেন, সব হুজুরকে জিজ্ঞেস করবেন, আপনারা কি চান? কয় কোরআনের আইন চাই। যেহেতু সবার আইন, সবার উদ্দেশ্য ঠিক আছে, এই একটা উদ্দেশ্যে ঠিক হতে পারেন না আপনারা? বলেন কোয়ালিশন করা, জোট জোট করা গণতান্ত্রিক দেশগুলোতে আছে না নাই? কথা কর না কেন, আমি কারো নাম ধরে উদাহরণ দিব না, পৃথিবীর বিভিন্ন দেশে কোয়ালিশন ভিত্তিক পলিটিক্স আছে, জোট ভিত্তিক রাজনীতি আছে। ওরা যদি ডান বাম সব নিয়ে জোট করতে পারে, আপনার ভাইয়ের সাথে আপনার মাসালাগত অমিল মিয়া, উদ্দেশ্য তো ঠিক, মাসালাগত অমিল থাকুক না, 30 দল, 40 দল, 50 দল, সব এক টেবিলে বসে একটু এক হতে পারেন না? আমরা যদি সবাই এক টেবিলে বসতে পারতাম, এই দেশের সমস্ত মানুষ আমাদেরকে তাদের মাথার তাজ বানিয়ে রাখত। আমার ভাইয়ের সাথে আমার পার্থক্য বেশি নাই, সে বুকে হাত বাঁধে, আমি নাবির উপরে বাঁধি। আমার ভাইয়ের সাথে আর বেশি পার্থক্য নাই, সে এই জিনিসটাকে তার দৃষ্টিতে মনে করে এটা, আমি মনে করি এইটা, এর বাইরে কোনো পার্থক্য নাই। এক টেবিলে একটু বসলি, আমরা এক টেবিলে কি বসতাম, তাকায়ও না একজন আর একজনের দিকে, আছে আছে সালামও দেয় না। আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। আলেমে আলেমে ঠেলাঠেলির কারণে জালেমে জালেমে কিন্তু খুব দুস্তি চলতেছে, কথা ঠিক বললাম?
আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি সালাতে দুহাত কোথায় বাঁধবে নাভির উপরে বুকে আমিন বলবে চুপি সারে নাকি সজোরে আওয়াজ ফুকে ছোট আরো ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব সব দল ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডুব ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডুব টুপি রাকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব আছে এখন টুপি দিয়ে আমরা ভাগ করে ফেলছি এইটা ওই দলের টুপি এইটা ওই দলের টুপি আছে না নাই ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডুব টুপি রাকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব এই সুযোগে আব্রাহা দেখো হাকিয়ে বেড়ায় হস্তি জালিমে জালিমে দোস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি খ্যাতির নেশায় আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত এই সমাজের সব কাজে তাই জালিমের হাতে ন্যস্ত নিজের হিসেব করে না আলেম অন্যের কথা ভাবে বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামেই যাবে কাফের ফাসেকে লক্ষ ফতোয়া পকেটেই আছে জমা আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নেই ক্ষমা হেরার চেরাকে চিনতে পারেনি এখনো আপন পর জালিমের হাতে চলে গেছে ঘর হেরার চেরাকে চিনতে পারেনি এখনো আপন পর জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর সালতানাতের মিনার হারিয়ে আশ্রয়ে তার বস্তি জালিমে জালিমে দোস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি আমার ভাইয়েরা এই গানে কি কোনো আউল ফাউল কথা আছে আমি এই গানটা কিছুদিন আগে সাতক্ষীরার এক মাহফিলে আলোচনার ফাঁকে বলেছিলাম দেখলাম আমাদের কিছু প্রিয় ভাইরা এটাকে কাটসাট করে যে বিভেদ নিয়ে গাইলামই তারপরেও আমার ছবির উপরে ক্রস চিহ্ন দিয়া বলতেছে কথা ভালো উদ্দেশ্য খারাপ দেখছেন অবস্থা তো মনে মনে ভাবলাম সে আর গান শুনে কি বুঝলো আমি বুঝাতে চাইলাম যে আমাদের অনৈক্যের কারণে কি হচ্ছে কারা ফায়দা নিচ্ছে ইসলামের কি ক্ষতি হচ্ছে এটা না বুঝে সে আরো ক্ষতির দিকে আগাচ্ছে আল্লাহ আমার প্রিয় এই ভাইদেরকে বুঝার তৌফিক দাও কারো প্রতি আমাদের কোনো বিরোধ আছে আছে গোটা আলোচনাই তো বলছি আমরা সব ভাইদেরকে বুক পেতে ভালোবাসার টানে বুকে নিতে চাই ঠিক কি না আমরা অনৈক্য চাই না আমরা কি চাই বাবারা ভাইয়েরা কষ্ট হচ্ছে আপনাদের বলেছি তো ফিনিশিংয়ে চলে আসছি তাহলে ঐক্যবদ্ধ না থাকলে আমাদের লাভ হবে না লস হবে এক নাম্বার কি বলেছিলাম অমুসলিমরা ফায়দা নেবে ইসলাম বিরোধীরা ফায়দা নেবে দুই নাম্বার আল্লাহর রহমত পাওয়া যাবে না তিন নাম্বার দিনও কায়েম আমি তো বলেছি যে সবাই কিন্তু আপনি দেখবেন যত আলেমকে বাংলাদেশে জিজ্ঞেস করবেন আচ্ছা আপনি কোরআনের আইন চান কি চান না কেউ কি না করে তার মানে উদ্দেশ্য ঠিক এক সবার উদ্দেশ্য এক রাস্তাটা ভিন্ন তো সবাই যদি আমি তো বললাম যে কোয়ালিশন করে সবাই যদি এতদনকে কাছে টানতে পারে আমরা কি একটু দিনের স্বার্থে লক্ষ্য যেহেতু ঠিক সবাই কি একসাথে বসতে পারি না একটু বুক মেলাতে পারি না আল্লাহ যেন এই পরিস্থিতি সৃষ্টি করে দেন আমার ভাইরা এবার আসুন ঐক্যের ফলাফলটা কি এতক্ষণ তো বললাম ঐক্যবদ্ধ না থাকলে কি হবে যদি ঐক্যবদ্ধ হয়ে যাই তাহলে কি হবে ঐক্যবদ্ধ যদি আমরা হয়ে যাই সব মুসলমান যদি এক হয়ে যায় এই যে যদি এক হয়ে যায় তাহলে কিন্তু এরকম এক হয়ে যদি সবাই সারিবদ্ধভাবে দাঁড়ায়
এই দেওয়ালটাকে কিন্তু ভেদ করা এত সহজ না। আপনার হাতে একটা লাঠি, লাঠিটা ভাঙা সহজ না কঠিন? এক হাজার লাঠি যদি এবার দেওয়া হয় কুতাকুতি করবেন, ভাঙতে পারবেন? উদাহরণটা বুঝেন, একটা লাঠি, এক হাজার লাঠি কাজ হচ্ছে না। এই যে এক হাজার মানুষ, আমরা সব আলাদা, আমার এই দল, আমার ওই দল, আমি ওই দল, এই জন্য যেই যখন ধরে একদম হাড় গুড় ভেঙে ফেলে, মেরুদণ্ড ভেঙে ফেলে, সব এক হয়ে যান। মেরুদণ্ড ভাঙা দূরের কথা, এক হুঙ্কার এই বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হবে। এই জন্য নবীজির হাদিস আমার মনে পড়ে গেল, বুখারীর হাদিস, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাদুহু বাদা। আল্লাহর নবী বলছেন মুসলমানদের একটি প্রাচীরের মতো হবে, কিসের মতো? দেয়াল, দেয়ালের মতো, প্রাচীরের মতো, যেই দেয়ালে এক ইটের সাথে আরেকটা ইট লাগানো থাকে। এবার আমার মাগুর আর শিক্ষিত ভাইরা, আপনারা তো সবাই শিক্ষিত মানুষ, বুঝেন কথা, বলেন তো, ইট, ইট দিয়ে আমরা দেয়াল বানাই, তাই না? বুঝেন, এবার একটা ইটের সাথে আরেকটা ইট না লাগায়া, একটা ওইখানে আরেকটা ওইখানে আরেকটা ওইখানে দিলেন, কিয়ামত পর্যন্ত ইট দিবেন, দেয়াল হবে? এই আলাদা আলাদা ইটগুলোকে যখন একসাথে লাগায় ফেলবেন, শক্তিশালী এক দেয়াল তৈরি হবে। আল্লাহর নবী বললেন মুসলমানরা হবে এইরকম একটি প্রাচীরের মতো, একটি শক্তিশালী দেয়ালের মতো, যেই দেয়ালে পারস্পরিক ইটের গাঁথুনি দিয়ে শক্তিশালী দেয়াল তৈরি করা হয়েছে। ঠিক তেমনিভাবে তাওহীদপন্থী সমস্ত মোমেন্টা যখন এক হয়ে যাবে, এই দেয়ালকে ভেঙে দেওয়ার দুঃসাহস পৃথিবীর কোনো ইসলাম বিরোধীরা করতে পারবে না। এত সাহস কারোরই নেই। আল্লাহর নবী সেই কাজটাই করেছেন, সব সবাইকে এক করে দিয়েছেন। এরপরে সবার অন্তরে, মুশরিকদের অন্তরে ভয় ঢুকে গিয়েছিল, কম্পন সৃষ্টি হয়েছিল। আমার যুবক তরুণ ভাইয়েরা, আমরা সবাই যদি এখানে যে যত দলের মানুষ আছেন সবাই আমরা তো মুসলমান, সবাই কি আমরা কি আল্লাহর দিনের সাথে এক হতে পারবো না? আমরা যদি সবাই এক হতে পারি, একটা শক্তিশালী প্রাচীর তৈরি হয়ে যাবে, দেখবেন কোনো ইসলাম বিরোধীরা ইসলামের শিয়ারের উপরে আক্রমণ করে কথা বলার দুঃসাহস দেখাবে না। আমরা এক নাই বলেই এই ঝামেলাটা হয়েছে। তাহলে আমরা ঐক্যবদ্ধ থাকলে আমরা একটি শক্তিশালী জাতিতে পরিণত হব, এটা হচ্ছে ঐক্যের এক নম্বর সুফল। নম্বর টু, ঐক্যবদ্ধ থাকলে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ঐক্যবদ্ধ হয়ে গেলে আমার তরফ থেকে রহমতের বৃষ্টি নাজিল হবে। এত আস্তে সুবহানাল্লাহ বললেন, আয়াতটা কোথায়, কোন সুরায় আছে এবার দেখেন, কোরআনুল কারীমের চার নম্বর সুরা, সূরাতুন নিসা এর 175 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, فَأَمَّا الَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَاعْتَصَمُوا بِهِ فَسَيُدْخِلُهُمْ فِي رَحْمَةٍ مِّنْهُ وَفَضْلٍ وَيَهْدِيهِمْ إِلَيْهِ صِرَاطًا মুস্তাকিমা। আল্লাহ তাআলা বললেন, অতএব যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, ঈমান এনে আল্লাহর দিনের উপরে যারা ওয়াতাসামু বি, আল্লাহর দিনের উপরে যারা ঐক্যবদ্ধ হয়ে অবিচল থাকবে, ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিনহু ওয়া ফাদল, আল্লাহ তাআলা বলছেন তাদেরকে আমার রহমত আর অনুগ্রহের ভেতরে আমি প্রবেশ করাবো। আল্লাহর রহমতের ভেতরে আল্লাহ এদেরকে ঢুকিয়ে দিবেন। সম্মানিত ভাইয়েরা, আর কষ্ট দিব না, সর্বশেষ যে পয়েন্টটা বলব, আমরা ঐক্যবদ্ধ থাকবো কেমনে, আমরা ঐক্যবদ্ধ থাকবো কেমনে, মাত্র সাতটা পয়েন্ট বলবো, ঐক্যবদ্ধ কেমনে থাকবো, সাতটি কথা বলবো। কয়টি কথা? এই সাতটা পড়া কিন্তু নিয়ে যাওয়া লাগবে এখন। এবার শুনেন, এক নাম্বার, আমাদের মধ্যে মতভেদ থাকবে, মতভেদের কারণে দলভেদ হবে না, ইখতলাফ করবো, ইফতারাক করবো, সাহাবিদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মতানৈক্য হতো, এক সাহাবির এক মত, অন্য সাহাবির আরেক মত, কিন্তু কোনো সাহাবি কি কোনো সাহাবিকে কখনো গালি দিয়েছেন নাকি? আপনি যে মাধাব স্টাডি করেন, মাধাবের ইমামদের মানহাজটা কি আপনি জানেন না? ইমাম আবু হানিফা কি কখনো বলেছেন যে আমার মানহাজটাই সঠিক আর সবার মানহাজ বাতিল?
ইমাম আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি কি বলেছেন নাকি আমার মানহাজ আমার মাযহাবটাই আসল, বাকি সব মানহাজ সব মাযহাবগুলো বাতিল বলেছেন নাকি? না, আমাদের অবস্থা হলো এমন, আমরা মনে করি আমরাই ঠিক, আমরাই আসল, আমরাই হক, বাকি সব বাতিল। আছে না নাই? ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা বোধ নাই আমাদের। আমার আরেক ভাই আরেকটা মত দিয়েছে, সে বলছে এটা তোর এরা কিছু জানে নাকি, ফাউল ফাউল। আছে আছে এরকম আছে? ভিন্ন মতের প্রতি আপনার রেসপেক্ট নাই কেন? ভিন্ন মতের প্রতি রেসপেক্ট না থাকলে ঐক্য হবে না। তাহলে ঐক্যের ফর্মুলা আমরা কিভাবে ঐক্যবদ্ধ থাকবো? এক নম্বর, আমাদের সাথে যে ভাইদের মতের না বেমিল আছে, মতের অমিল আছে, আমি আমার ভাইয়ের সাথে কখনো এই মতের অমিলের কারণে তার সঙ্গে আমার সম্পর্ক খারাপ করব? সেও আমার ভাই, তার সাথে যে বিষয়ে মতের অমিল এটা আলোচনা সমালোচনার আলোচনার ভিত্তিতে ঠিক হইলেও ভালো, ঠিক না হইলেও অসুবিধা নাই, অন্তত তাওহীদটা তো আমাদের ঠিক আছে। শিরক কুফর আর বেদাত ছাড়া যে কোনো মাসআলা নিয়ে কারো সঙ্গে মতভেদ থাকলে এটার কারণে দলভেদ করা যাবে? এমনকি কেউ যদি কুফরেও চলে যায়, বেদাতে চলে যায়, আমি তাকে খারাপ না বলে দাওয়াত দিয়ে তাকে ঠিক করে ফেলব, এই মানসিকতা থাকা লাগবে। পারবো তো ইনশাল্লাহ। এনারা আপনাদের কথা কি বলবো, আগে তো আপনারা দোয়া চাইতেন, হুজুর দোয়া করিয়েন, এখন আমরাই দোয়া চাওয়া লাগে, আপনারা দোয়া করেন আমরা যেন একটু ঠিকঠাক থাকি। কারণ ওয়াজের প্যান্ডেলে আমরা বলি অমুক আলম কাফের ফাসেক। আছে না নাই? কি আর বলতাম কথা বলেন। আমি কিছুদিন আগে আপনাদের সদরে এসেছিলাম, দেড় দুই ঘন্টা বক্তব্য রেখেছি, কোনো আলেমের বিরুদ্ধে বলেছি? আপনি কেন মাহফিলের স্টেজে ওই আলেম ওই আলেমের বিরুদ্ধে বলেন, এটা বলা ঠিক না, তার সাথে বসে সমাধান করেন, নইলে মানুষ ভাববে নানা আলেম নানা পথে, আমরা যাব কোন মতে? আল্লাহর ওয়াস্তে ভাই, বাংলাদেশের পরিস্থিতিটা এরকম করিয়েন না। আমার বক্তা ভাইদেরকে বলবো পড়াশোনা করে অজন করে করে কথা বলুন, বক্তাদেরকে আলেম বানাতে হবে। এখন এই মাদ্রাসার প্রিন্সিপাল, মাদ্রাসার শেখুল হাদিস যারা, এদের কাছে আইলমের সমুদ্র, ওনাদেরকে আমরা মাহফিলে পাই না, পাবো কেমনে? আপনারা তো সুরের পাগল গানের পাগল, কে টান মারলো চিৎকার মারলো, আহ কি টান দিছে রে হুজুর, ঠিকও বলছে, আবার টান না হলে আপনারা থাকেন না। আমরা যে উস্তাদদের কাছে পড়াশোনা করেছি, ওনাদের সামনে বসলে, ওনাদের কথা শুনলে আমরা, ওনাদের কথা শুনলে আমরা অবাক হয়ে যেতাম, এত আইল মাল্লা ওনাদের মধ্যে দিয়েছেন। যাদের কাছ থেকে ফায়দা নিয়ে আপনাদের সামনে আমরা কথা বলছি, সেই বড় বড় দক্তুর উস্তাদ প্রফেসর শেখ শেখুল হাদিস মুফতি মুহাদ্দিসরা, এদেরকে যদি ময়দানে পাওয়া যেত মানুষ কত উপকৃত হতো। আপনারা তো শুটেন, শুধু কে চিল্লাইতে পারে, কে শুট দিতে পারে? এই জন্য আমি প্রায় মাহফিলে বলতেছি, আমাদের উস্তাদ সমতুল্য যারা আছেন বড় বড় আলেম, আপনারা আল্লাহর ওয়াস্তে এই ময়দানে আসুন, এই ময়দানটা নাপাক হয়ে যাচ্ছে, কিছু আউল বাউল এই ময়দানের পবিত্রতা নষ্ট করছে, ইলমের খিয়ানা হচ্ছে, এখন খিয়ানা খিয়ানত হচ্ছে, আপনারা আসুন। আর বক্তা ভাইদেরকে বলবো আপনারা ময়দান থেকে চলে যাবেন কেন, না চলে যাবেন না, আপনারা পড়ার টেবিলে থাকেন, পড়ার টেবিলে থাকবেন আর বলবেন, পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে কথা বলতে হবে, গবেষণা করে কথা বলতে হবে, অজন রক্ষা করে কথা বলতে হবে। প্রত্যেকটা মাহফিলে আসার আগে পড়াশোনা করে আসেন, অন্তত মানুষ কিছু জানতে পারবে, শিখাইতে পারবে। বক্তাদেরকে আলেম হওয়া দরকার এখন, আর আলেমদেরকে এখন বক্তা হওয়া দরকার। আলেম কারা? ওই যে মুহাদ্দিস মুফতি সাহেবরা, যারা এই বক্তা তৈরি করে দিয়েছেন। আচ্ছা বলেন তো, প্রোডাক্ট যদি এমন হয় কারখানা কেমন হবে? কারখানা কেমন হবে যে আমাদের ওয়াজ শুনতে আপনারা আসছেন, আমাদেরকে যারা তৈরি করেছেন চিন্তা করেছেন তারা কেমন? তারা এখানে আসলে কি হতো? আরো বেশি জানতে পারতেন আপনারা। ওনাদেরকে এই জায়গায় দরকার আছে না নাই? এই জন্য আমাদের ওলামাদেরকে বক্তার জায়গায় আসা দরকার, আর বক্তাদেরকে আলেম হওয়া দরকার, আলেম হয়ে এরপরে বক্তৃতা করা দরকার। পারবো তো ইনশাল্লাহ। দাওয়াতিকা যে যতটুকু পারে যতটুকু জায়গা থেকে করবে, আমার বক্তা ভাইরা যেন আবার রাগ না করে, কারণ আমাদের দেশে, আমাদের দেশে দিনের দাওয়াত ইসলামী আন্দোলন এবং দিন কায়েমের ক্ষেত্রে এই বক্তা ভাইদের এবং এই মাহফিলের অনেক ভূমিকা আছে, এটা অস্বীকার করা যাবে। আমাদের ভাইরা যদি একটু পড়াশোনা করে করে কথা বলে, না
বিদ্বেষমূলক কথা না বলে আমরা যদি একটু ভালোবাসা দিয়ে কথা বলতে পারি ঐক্য সম্ভব ইনশাআল্লাহ। তাহলে এক নম্বর কি বললাম, ইখতিলাফের কারণে ইফতারাক মতভেদের কারণে দলভেদ করা যাবে। নাম্বার টু, দুই নাম্বার পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকা। দেখা যায় এক এক মতাদর্শের সাথে আরেক মতাদর্শের আলেমদের শ্রদ্ধাবোধ নাই, কি জানে আর বলে কি না, না আলেমের বড়াই করা এটা শয়তানের কাজ। কার কাজ? আমরা আলেম হয়ে আমরা কেন শয়তানের আদর্শ লালন করবো, বরং আমরা আমাদের ভিন্ন মতাদর্শের ভাইদেরকে শ্রদ্ধা করব, রেসপেক্ট রেখে কথা বলবো, পারবো তো ইনশাল্লাহ। নাম্বার থ্রি, তিন নাম্বার উখুয়া, আল উখুয়া ভ্রাতৃত্ববোধকে আরও জাগ্রত করতে হবে। কারণ আমরা যারা ইমান এনেছি আমরা সবাই ভাই, রক্তের বন্ধনের চাইতেও এই বন্ধনটা আরও বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই বন্ধনের ঘোষণা সরাসরি যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা বলেছেন পরে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন নিশ্চয়ই মোমেন্টা পরস্পর ভাই। আমার এক ভাই আফগানিস্তানে বাড়ি, আমার আরেক ভাই আমেরিকায় বাড়ি, ইংল্যান্ডে বাড়ি, তিনজন যদি মুসলমান হয় সে আমার, সে আমার ভাতৃত্বের এই ভ্রাতৃত্বের এই সম্পর্কটাকে মজবুত করা লাগবে। নবীজি বলেছেন আল মুসলিম ও আখুল মুসলিম, এক মুসলমান হলো আরেক মুসলমানের। তাহলে আমার ভাইকে কি আঘাত করে কথা বলা উচিত নাকি? আমার ভাই সামান্য একটু মতের অমিল আছে তার কি কোনো ক্ষতি করা যাবে নাকি? আহারে আপনাদের কথা আর কি বলবো, টুপি মাথায় দিয়ে জুব্বা মাথায় দিয়ে হুজুর হয়ে আরেক হুজুরের মাহফিল আমরা বন্ধ করি, হুজুর হয়ে আরেক হুজুরের মাহফিল। আমার ভাই সামান্য একটু ভুল করেছে সংশোধন করে না দিয়ে তার মাহফিলগুলো বন্ধ করে তাকে আমরা তাড়িয়ে দেওয়ারও ব্যবস্থা করি, আছে না নাই? দেখছেন অবস্থা আমার ভাই। আচ্ছা বলেন তো আপনার আপন ভাই ভুল করলে আপনি তাকে বুঝান না, ছোট ভাইকে বুঝান না? তো সব মুসলমান তো ভাই, ভুল করলে তাকে বুঝান না কেন, বুকে টেনে নেন না কেন? এই জন্য আমরা আমাদের ঐক্যের ফাটল ঘটছে, ভ্রাতৃত্বের সম্পর্ক আরো মজবুত করা লাগবে, পারবো তো ইনশাল্লাহ। নাম্বার ফোর, চার নাম্বার হচ্ছে ভালোবাসা বাড়াতে হবে, এক ভাই আরেক ভাইয়ের প্রতি ভালোবাসা বাড়াতে হবে। মুসলিম শরীফের হাদিসে নবীজি বলেছেন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, ততক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবা না যতক্ষণ না ইমানদার হও, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবা না যতক্ষণ না তুমি তোমার আরেক মুসলমান ভাইকে ভালোবাসবে। আরেকজন মুসলমান ভাইকে ভালো না বাসা পর্যন্ত ইমানদার হওয়া যাবে না, আর ইমানদার না হলে জান্নাতেও ঢোকা যাবে, ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম ঘটনা একটা বলে ফেলি শেষ করার আগে, বলবো বলবো, দেখেন ভালোবাসার ব্যাখ্যা এমনি এমনি বলে বলে দিব না। ভালোবাসা কারে কয়? এক ভাই আরেক ভাইকে কতটা ভালোবেসেছেন শুনেন, সাহাবায়ে কেরাম একজনের জন্য আরেকজন কতটা উজাড় করে নিজেকে দিয়েছেন শুনেন। মক্কা থেকে যে ইমানদারেরা হিজরত করে মদিনায় গিয়েছেন আরবিতে তাদেরকে বলা হয় মুহাজির। কি বলা হয়? মুহাজির মানে হিজরতকারী। আর এই মুহাজির হিজরতকারী ভাইদেরকে মদিনায় যারা আশ্রয় দিয়েছেন তাদেরকে বলা হয় আনসার। তাদেরকে কি বলা হয়? আনসার মানে হলো সাহায্যকারী। এই মুহাজির ভাইরা মক্কায় তাদের ভিটা মাটি ঘর বাড়ি জায়গা সম্পদ সব ছেড়ে যখন মদিনায় গেল সেখানে তাদের কোনো ঘর বাড়ি নাই, ভিটা মাটি নাই, কিছুই সেখানে নাই। সেখানে যাওয়ার পরে এবার দেখেন ভালোবাসা কারে কয়? আনসারি সাহাবীরা নিজের ঘরে তার মুহাজির ভাইকে থাকার জায়গা দিলেন, নিজের খাবার তার সঙ্গে ভাগ করলেন। আবার যাদের একাধিক স্ত্রী ছিল তালাক দিয়ে ওই মুহাজির ভাইয়ের সঙ্গে বিয়েরও ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ, বলবেন না
এই ভালোবাসার সম্পর্ক আল্লাহর কাছে এত ভালো লাগলো, আমরা যেন সাহাবীদের কাছ থেকে ভালোবাসার শিক্ষা আর দীক্ষা নিতে পারি। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তাদের এই ভালোবাসার প্রশংসা করে আয়াত নাজিল করেছেন। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের 59 নম্বর সূরা সূরাতুল হাসরের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাযীনা তাবাওয়া উদ্দার ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতান মিম্মা উতু ওয়া ইউসিরুনা আলা أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون. الله تعالى বলছেন মুহাজিররা হিজরতকারী লোকেরা মদিনায় আসার পূর্বে মদিনায় যাদের ঘর বাড়ি ছিল এবং যারা ঈমান এনেছিল তারা তাদের হিজরতকারী ভাইদেরকে থাকার জায়গা দিয়েছে, তারা তাদের ভাইদের প্রতি ভালোবাসা দেখিয়েছে। এমনকি আল্লাহ বলছেন ওই সকল আনসারি সাহাবীরা মদিনার সাহাবীরা তাদের ভাইদেরকে নিজেদের চাইতে বেশি অগ্রাধিকার দিয়েছে। সুবহানাল্লাহ। ভালোবাসা কারে করে? সামান্য মতের মিল আপনার ভাইকে একটু বুকে ওঠান, আরে ভাই আপনি তো সালামও দেন না, বুকে বুকে বুক মিলাবেন কি? আমাদের যাদের মতের অমিল, মাঝে মাঝে কি একটু বাসায় আসা যাওয়া করা যায় না? বলেন তো বাংলাদেশের যে সকল বড় বড় আলেম আমাদের মুরব্বীদেরকে আপনারা চিনেন, একজন আরেকজনের বাসায় গিয়ে মাঝে মাঝে চা খাইলে মহব্বত বাড়তো না কমতো? সাহাবায়ে কেরাম বুকে বুক মিলাতেন, রুটি ভাগ করে খেতেন। আমরা একটু বাসায়ও যেতে পারি না, দেখা সাক্ষাৎ করতে পারি না, ফোনও দিতে পারি না। যদি আমাদের যোগাযোগ বাড়ত, আমাদের মধ্যে মহব্বত আরও বাড়ত না কমত? তাহলে ভালোবাসা বাড়াতে হবে। কি বাড়াতে হবে? আর ভালোবাসা, পরস্পর পরস্পরকে যারা ভালোবাসবে আল্লাহর কাছে তাদের দাম কম না বেশি? কষ্ট হচ্ছে আপনাদের? এই শুনেন, শেষের দিকে চলে আসছে। মুসলিম শরীফের হাদিস, সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন। নবীজি বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি, আইনাল মুতাহাব্বুনা বিজালালি, আইনাল মুতাহাব্বুনা বিজালালি। ওই বান্দাগুলো কোথায় যারা তাদের ভাইকে কেবলমাত্র আমার সন্তুষ্টির জন্য ভালোবাসত? কিয়ামতের দিন ওই বান্দাগুলো দাঁড়িয়ে যাবে, আল্লাহ তাআলা বলবেন, বান্দারে কেন তোমাকে ডেকেছি শোনো, আল ইয়াউমা উযিল্লুহুম ফি জিল্লি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লি, আজ আমার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া, কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আমার বাবারা আমার ভাইয়েরা শোনেন, এখন তো সূর্য মানুষের মাথার থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্য কিয়ামতের দিন মানুষের মাথার 1 কিংবা 2 মাইল উপরে নেমে আসবে সূর্যের প্রচণ্ড তাপে। মানুষের মাথার চান্দি ফেটে যাবে, জমিনটা তামার জমিনে পরিণত হয়ে যাবে। 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে সূর্য তাপ দেয়। জানো আমাদের আমাদের দেশে মার্চ এপ্রিল মে জুন জুলাই মাসে কি গরম পড়ে আপনারা দেখেছেন? এই গরম আপনার সহ্য হয় না। সূর্য এখন কত কোটি মাইল দূরে? সবাই বলেন কত কোটি? কিয়ামতের দিন 1 মাইল উপর বা 2 মাইল উপরে আসবে। চিন্তা করেন অবস্থা কেমন হবে, জমিন তামা হয়ে যাবে, মাথার চান্দিটা ফেটে মগজগুলো ভাতের চালের মতো উত্তাতে থাকবে। এমন অবস্থা হবে মাথার চান্দি ফেটে মগজ টকবক করে উতলিয়ে উতলিয়ে শরীর দিয়ে বেয়ে বেয়ে পড়বে, জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলে থাকবে। আল্লাহু আকবার। সেই কঠিন দিনে আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া নাই, কোনো গাছপালা নাই। নবীজি বলবেন, নবীজি বলেছেন, আল্লাহ তাআলা বলবেন হাশরের দিনে, আইনাল মুতাহাব্বুনা বিজালালি, আমার ওই গোলামগুলো কোথায় যারা তাদের ভাইকে আমাকে সন্তুষ্টির জন্য ভালোবাসত? বান্দারে তুমি দাঁড়াও, আজ আমি তোমাকে আমার আরশের ছায়ার নিচে জায়গা দিব।
তাহলে কিয়ামতে আমাদের মর্যাদা বাড়ানোর জন্য, আরশের ছায়া পাওয়ার জন্য এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইকে ভালোবাসার দরকার আছে না নাই? নবীজি আরো বলেছেন, নবীজি আরো বলেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু ওই হাদিসের বর্ণনাকারী সাহাবী, নবীজি বলেছেন কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষদের মর্যাদা দেখে নবী, এক শ্রেণীর মানুষের মর্যাদা দেখে নবী, সাহাবী, এমনকি শহীদগণ পর্যন্ত ঈর্ষান্বিত হয়ে যাবেন। এই কথা শুনে সাহাবীরা বললেন, অগো আল্লাহর নবী তারা কারা? নবীজি বললেন, তারা হলো যেই সকল মুসলমানরা তার অপর ভাইকে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসবে। সুবহানাল্লাহ, ভালোবাসা যাবে? ভালোবাসার দাবি কি? ভালোবাসার দাবি হলো আমার ভাইকে সব সময় সাপোর্ট দেওয়া, আমার ভাইকে সহযোগিতা করা, আমার ভাইয়ের কোনো ক্ষতি না, কোনো ক্ষতি করা যাবে না, কোনো ক্ষতি করা যাবে না। নবীজি বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো সেই, মুসলমান হলো সেই ব্যক্তি, প্রকৃত মুসলমান হলো সেই ব্যক্তি যেই ব্যক্তির হাত আর জবান থেকে তার অন্য মুসলমান ভাই নিরাপদ থাকে। আর আপনি এমন মুসলমান সুযোগ পাইলে মুখ দিয়ে, জবান দিয়ে আপনার ভাইকে আঘাত করে কথা বলেন, আপনার একটু ক্ষমতা থাকলেই আপনার মুসলমান ভাইকে আক্রমণ করেন, এলাকা ছাড়া করেন, হামলা হামলা দিয়ে তার উপর নির্যাতন করেন, কেমন মুসলমান আপনি? মুসলমানের কাতারেও ঢুকতে পারেন নাই আপনি, এখন কিছুই কিছুই এখনো আপনি অর্জন করতে পারেননি। আপনার হাত, আপনার জবান আপনার ভাইকে কষ্ট দেয়। ঐক্য, ঐক্যের ফর্মুলা বা ঐক্যবদ্ধ থাকবো কেমনে? এরপরের পয়েন্ট আমি আপনাদেরকে বলছি, এক ভাই আরেক ভাইকে সহযোগিতা করব, এক ভাইয়ের বিপদে আমরা আরেক ভাই গিয়ে দাঁড়াবো। এখন এক ভাই বিপদে পড়লে আরেক ভাই দাঁড়ায় দাঁড়ায় দেখে আসে না নাই? অথচ বুখারীর হাদিসে নবীজি বলেছেন, তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম কামা তালিল জাসাদ ইযা ইশতাকা উদওয়ান তাদা'আ লাহু সাইরু জাসাদি। নবীজি বলেছেন এক মুসলমানের সাথে আরেক মুসলমানের পারস্পরিক সম্পর্ক, মায়া মহব্বত এমন হবে, মায়া মহব্বত হবে শরীরের মতো, শরীরের কোনো অঙ্গে ব্যথা লাগলে সব জায়গায় ব্যথা লাগে, কি লাগে না? সুতরাং আমার কোনো মুসলমান ভাই আফগানিস্তানে থাকুক, কাশ্মীরে থাকুক, মিশরে থাকুক, সিরিয়ায় থাকুক, তার উপরে আঘাত আসলে মুসলমান আমার ভাই হিসাবে সকল জায়গা থেকে গর্জে উঠা লাগবে, কারণ সে আমার ভাই। সে আমার কি? আমার ভাইয়ের বিপদে সবার আগে আমি কথা বলবো, আমার ভাইয়ের বিপদের সময়, মুসিবতের সময় সবার আগে আমি তার সামনে গিয়ে দাঁড়াবো। আল্লাহ নবী আরো বলেছেন, মুসলমানের সাথে আরেক মুসলমানের সম্পর্ক হবে মাথার সাথে দেহের যেমন সম্পর্ক, মাথার সাথে দেহের যেমন সম্পর্ক। আপনার শরীরে কোথাও আঘাত লাগতেছে, মাথায় গিয়ে খবর হয় কি হয় না? আপনার কোনো ভাই আপনার বাড়ি মাগুরায়, সিলেটে, চট্টগ্রামে আমার কোনো মুসলমান ভাইয়ের উপরে আঘাত হলে মাগুরার প্রত্যেকটি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে গর্জে উঠবে, এটা হবে ঐক্যের নমুনা। এখন আমাদের কি হচ্ছে, মার খেয়েছে তো কি হয়েছে, এটা আমার দলের না, এটা আমার মতের না মিয়া। ওই যে একটু আগেই বলছিলাম, এক আইটেমের পরে আরেক আইটেমে রাখাবে, আর যদি বিভেদ ভুলে এক হয়ে যেতে পারেন, আক্রমণ করে দূরের কথা, বিরুদ্ধে কথা বলার সাহসও পাবে না। নাম্বার সেভেন, অনেক কষ্ট হয়ে গেছে আপনাদের তাই না? শেষ পয়েন্ট বলতেছি, ঐক্যবদ্ধ থাকার শেষ ফর্মুলা, আল্লাহর নবী বলছেন পরস্পরকে সংশোধন করে দিও, তাহলে আর, তাহলে আর বিভেদ হবে না, তাহলে আর কি হবে না, বিভেদ হবে না। আমরা কি সংশোধন করি? আমার এক ভাই ভুল করলে এইটা নিয়ে সমালোচনা, এখন তো আরেক যুগ আসছে রে ভাই, খালি ভিডিও বানায়, কি বানায়, এভাবে সমাধান হয়? টিকটক ভিডিও না মিয়া, ফালতু বুঝছেন আপনি। এক ভাই ভুল করলো, আপনি তাকে ঠিক না করে এই দেখেন কি বলছে, আর কাট সাট আছে না নাই? ইউটিউবার ভাইরা কি কাট করে নাকি? এরা মনে হয় করে না, যারা করবে আমার ইউটিউবার ভাইদেরকে দায়ী আল্লাহ হতে হবে। আমরা পড়াশোনা গবেষণা করে মানুষের সামনে
ইসলামের দাওয়াত প্রেজেন্ট করছি, আমরাও যেমন দাওয়াতি কাজ করছি, আপনারা এই বক্তব্যগুলোকে রেকর্ড করে ইন্টারনেটে ছড়িয়ে দিয়ে আপনারাও দাওয়াতি কাজ করছেন। এখানে যদি খেয়ানত হয়, আপনাদের আজেবাজে থাম্বেলের কারণে যদি কোনো আলেম প্রশ্নবিদ্ধ হয়, তার দাওয়াতি ময়দান যদি ক্ষতিগ্রস্ত হয় এবং উম্মার যদি কোনো ক্ষতি হয়, এই দায়ভার নিয়ে কিয়ামতের দিন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সুতরাং এই ময়দানে তাকওয়ার সাথে কাজ করলে আপনারাও নাজাত পেয়ে যাবেন। কেমনে নাজাত পাবেন? আপনার এই কনকনে ঠান্ডার মধ্যে কোন জায়গা থেকে আসছেন আপনারা ভিডিও করার জন্য? এত কষ্ট করে আসলেন, আপনি চলে যাবেন দুনিয়া থেকে, আপনার চ্যানেলের ভিডিওগুলো মানুষ দেখবে। আল্লাহ যদি চান মাফ করে দিতে পারেন না? আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, বন্ধ কর। তার রেকর্ডকৃত ভিডিও দিয়ে লক্ষ লক্ষ মানুষ এখনও উপকৃত হচ্ছে, হাজার হাজার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ভিউ হচ্ছে, আমি ওরে মাফ করে দিলাম। তাহলে এখানে নাজাত পাওয়ার উপায় আছে না নাই? ভিতরে তাকওয়া থাকতে হবে। কি থাকতে হবে? তাকওয়া তো কেমনে থাকবে বলেন? আমরা ওয়াশ করে যাই, দেখেন বিষয়টা কত সুন্দর। মানে একজন গিয়ে থাম্বেল দিছে, এটার নাম কি? দুয়া। হ্যাঁ, দুয়াইল। এত ফজরের আগেই তো এগুলো আপলোড এরা দিয়ে দেয়। দুয়াইলে যে হুঙ্কার দিলেন এম হাসিবুর রহমান, আমি বাঘ না সিংহ আমি হুঙ্কার মারব। এরপরে ওই দিন দেখলাম এক লোক থাম্বেল দিয়েছে, বলতেছে যে ওয়াজ করে হুজুর এবং কমিটি উভয়ে জেলে। এরপরে এই যে আমি সেদিন গাজীপুরে বক্তব্য দিয়েছি, গাজীপুরের কোন জায়গায় জানো? কোন থানায়? কোন থানায় গেছিলাম আমরা? ভুলে গেছি আমরা, না না গাজীপুরে আমরা কোন জায়গায় গেছিলাম ওই দিন, কোন এক থানায় জানি গেছিলাম মাহফিলে। যাই হোক, সেখানে বরকত নিয়ে আলোচনা হয়েছে। এখন আমাকে এক ভাই, যেমন এখানে একটু আগে একজন গানের রিকোয়েস্ট করছে, হুজুর এই গানটা আমাদের ভালো লাগে গাইবেন, এরকমই একজন দিয়েছে। আমি বললাম ভাই আমি জার্নি করে আসছি, আমাকে মেরে ফেলবেন নাকি? এই লাইনটা নিয়ে ওয়াজের থাম্বেল, আমাকে মেরে ফেলবেন নাকি? এখন ভিউ বাড়ানোর জন্য কি করছে? তবে অনেক ইউটিউবার ভাইরা আছে তাকওয়ার সাথে কাজ করছে। যারা দুনিয়া পাগল হয়ে গিয়েছে দুনিয়া পাবে আখেরাত, আর যারা দুনিয়া আখেরাত উভয়টার জন্য কাজ করছে দুনিয়াও পাবে আখেরাতও পাবে ইনশাআল্লাহ। ইউটিউবার ভাইদেরকে আপনারা অনেক সময় অনেক আজে বাজে কথা বলেন, এই যে ক্যামেরা লাগানোর সময় হাই এই যে এগুলো আপনারা করেন, এই ভাইদের বরকতেই আপনাদের বউ আপনাদের মা বোনরা ভালো আছে। এরা রান্না করার সময় এখন ওয়াজ শোনে, আগে হিন্দি গান শুনতো। এই ছেলেগুলো তো রেকর্ড করার কারণে এটা হচ্ছে। তো এরা যদি একটু ক্যামেরা সেট না করে তো এই সুযোগ পাওয়া যাবে? আবার আপনারা অনেক জায়গায় কমিটি আছেন, এদেরকে একটু খাইতেও দেন না, একটু খাইতে দিয়েন এদেরকে, যারা দূর থেকে এসে থাকতে দিয়েন। এই ভাইরাও এরা আমাদের মতো দাওয়াতি কাজ করছে, এদেরও রাত কাটে রাস্তায়। আর আমার ইউটিউবার ভাইদেরকে বলবো তাকওয়ার সাথে আমরা কাজ করবো, পারবো তো ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে সাত নাম্বার, কষ্ট দিব না আপনাদেরকে, সংশোধন করতে হবে। এক ভাই ভুল করবে না, তার বিরুদ্ধে ভিডিও বানাবো না, তার বাসায় চলে যাব, নাহলে তাকে ফোন করব, বলবো ভাই আসেন না, এটা আলোচনা করে সমাধান করে ফেলি। করা যাবে না? তাইলে আমাদের মধ্যে ঐক্য ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এক আর নেক মানি দাও। কেউ উঠবেন না, এরা উঠছে কেন? মোনাজাত করে যেতে হবে। বসো বসে যাও। আচ্ছা, এখন এখানে এক ভাই লিখছে দুইটা গানের রিকোয়েস্ট আসছে। আসলে আমরা মাহফিলে গান গাইতে চাই না, আমাদের উস্তাদরা বলেন তোমরা মাহফিলে, তোমরা যারা পড়াশোনা করে গেলা তোমরাও যদি গিয়ে গান গাও মানুষ কি শিখবে? তা আমরা আসলে এই ভাইদের রিকোয়েস্টে মাঝে মাঝে এগুলো বলি, আমার বলার নিয়ত আলাদা। আমি বলি এই কারণে যে আমার যুবক তরুণ ভাইরা, এরা অনেকে জানে না যে ইসলামী গান ইসলামী গজলের মধ্যেও আলাদা একটা মজা আছে, আল্লাহকে চেনা যায় রসুলকে চেনা যায়, এবং অপসংস্কৃতির বিপরীতে সুস্থ সংস্কৃতির মাধ্যমেও যে বিনোদন নেওয়া যায় এটা তুলে ধরার জন্যই মাঝে মাঝে আমরা আলোচনার ফাঁকে বিভিন্ন গান বলি। আমার ভাইরা, তাহলে আলোচনা আমরা শেষ করছি, আমরা কি সবাই এক থাকতে পারবো? কেন থাকবো? আমাদের রব প্রভু কয়জন, রাসুল কয়জন? আমাদের প্রভু এক, একে নবীর উম্মত, জীবন বিধানে ঐশি বাণী কুরআন। আমাদের প্রভু এক,
এক নবীর উম্মত জীবন বিধানে ঐশি বাণী কুরআন তবে কেন এক নও হে মুসলমান এক হও এক হও করিয়াও বান এক হতে পারবো তো ইনশাআল্লাহ এক হওয়ার জন্য যুবক ভাইদেরকে বেশি বেশি ভূমিকা রাখতে হবে কারণ যুবকরা ইসলাম কায়েমের জন্য দিন কায়েমের জন্য তারা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় যুবকদের এই গণজোয়ারকে রুখে দেওয়া কারো দ্বারা সম্ভব নয় যুবকদের জন্য একটা গানও শেষ রিকোয়েস্ট করেছে এটা বলে আমরা মোনাজাতে চলে যাব প্রভু তুমি বলেছ রাসূল দেবে না বলনি দেবে না ওমর বলনি দেবে না হামজা তারি খালিদ বিজয় সম প্রভু তুমি বলেছ রাসূল দেবে না বলনি দেবে না অমরের যুগ রাশেদার সেই খিলাফা ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে কেটে আধারিরা পৃথিবীতে প্রভু তুমি আর দেবে না পৃথিবীতে প্রভু তুমি আর দেবে না খোলে সোনালি দোর বলনি দেবে না হামজা তারি খালিদ বিজয় সমর প্রভু তুমি বলেছ রাসূল দেবে না পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার লাঞ্ছিত মানবতা মজলুমানেরই আহাজারিতে বয় বাতাসে বিষণ্ণতা পুনরায় পাঠাও গো মোর আবার পুনরায় পাঠাও গো মোর আবার কাটুক আধারেই ঘোর বলনি দেবে না হামজা তারি খালিদ বিজয় সমর প্রভু তুমি বলেছ রাসূল দেবে না বলনি দেবে না অমর বলনি দেবে না হামজা তারি খালিদ বিজয় সমর পুরান আলহামদুলিল্লাহ